পাল এবং তার মেয়েকে নিয়ে মানে ঝিমিকে নিয়ে তো পাল এবং তার মেয়ে দুজনেই নাকি বেশ কিছু ভিডিও এবং লাইভ নাকি ডিলিট করেছে তো এর পেছনে আসল রহস্যটা কী তো সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মেন টপিক তো কথা হচ্ছে যে পাল এবং ঝিমি মোটামুটি এরা দুজনেই কিন্তু কন্ট্রোভার্সি ভীষণ ভালোবাসে মানে এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক এরা কিন্তু চায় মুখে যতই বলুক যে না না আমাদের নিয়ে চাই না কিন্তু পাল তো অতি অবশ্যই চায় মেয়ে হয়তো নাও চাইতে পারে তো ব্যাপারটা হচ্ছে ওদের লাইফে কি কী ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি যে প্রতিবারের মতো ঝিমি শ্বশুর বাড়ি আসা যাওয়া করেছে এবং তারপরে তো দেখেছি আমরা কাদের কাজের সব আগমন হয়েছে এবং সব কিছু তো এখন আলটিমেটলি বর্তমানে ঝিমি তার বাপের বাড়িতে আছে তো তার মা বাবার সাথে ঠিক আছে এবারে সেখানে আছে যথেষ্টই বিয়ে বাড়ি এনজয় করছে মানে স্কুটি নিয়ে ঘুরছে কেউ বলতেই পারবে না যে এরকম একটা এত কিছু ঘটেছে এখন অনেকেই বলতে পারেন যে তা বলে কি খুশি থাকবে না অবশ্যই খুশি থাকবে কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে ওরা কি চায় লাইফে ধরুন শুধুমাত্র পাল বা ঝেমিকে বললে হবে না ওই ছেলেটিও ওই ছেলেটি তো এখন বাধ্য ছেলের মতো একদম মানে রীতমের কথা বলছি একদম বাধ্য ছেলের মতো রয়েছে কিন্তু সত্যি কি ওরটা আসল রূপ মানে সত্যি কি রীতম এতটা বদলে গেল আর যদি বদলে যায় ধরুন কোনো কিছু ভয় পেয়ে যদি বদলায় তাহলে কিন্তু এটা বেশি দিন স্টে করবে না ওকে যদি ভেতর থেকেও বদলে যায় বা ভেতর থেকে যদি ও নিজের ভুলগুলো রিয়েলাইজ করতে পারে তাহলে অবশ্যই এটা অনেক দিন স্টে করবে তো এদের দুজনের মানে ঝিমি রিতম যখন ওই প্রথম যে সমাজসেবিকা ম্যাডাম ছিলেন তাদের কাছে গেছিলো তিনি যে ডিসিশনটা নিয়েছিলেন একদম পারফেক্ট মানে যে এরা পারবে না একসাথে থাকতে এবারে কথা হচ্ছে যে এই যে ধরুন মানে পাল বা ঝিমি এদের প্রচুর কেস কাভারি হয়েছে তো তো তার জন্য হতে পারে এই ভিডিও এবং বেশ কিছু লাইভও ডিলিট করেছে কী কি ভিডিও ডিলিট করেছে কি কী লাইভ ডিলিট করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না অনেক কন্ট্রোভার্সিমূলক যে ভিডিওগুলো ছিল বা লাইভগুলো ছিল সেগুলো ডিলিট করেছে কারণ এরা তো লাইভে এক একটা গুল খেলিয়ে রেখেছে আবার ভিডিওতেও কিন্তু এক একটা গুল খেলিয়ে রেখেছে প্রথম কথা মা মেয়ে দুজনে যেভাবে স্পেশালি মা যেভাবে মানে ভিডিও করা যখন বন্ধও ছিল বাড়ানো ছিল তারা ভিডিও পর ভিডিও করে যাচ্ছে বলছি বলেছিল নাকি আমার ওদের টাকা পয়সার ভীষণ দরকার মানে অন্য মারফত খবর এসছিল আর কি যে ওদের টাকা পয়সা নাকি ভীষণ দরকার অনেক লোন ফোন আছে তো তারা কেন বলুন তো ওই ধরনের ভিডিও বা প্রাইভেট মানে ভিডিও বা ওই ধরনের যে মানে লাইভগুলো রয়েছে সেগুলো কেন ডিলিট করবে বা প্রাইভেট করবে নিশ্চয়ই এর পেছনে হয়তো প্রশাসন থেকে বারণ করা হয়েছে নতুবা ওদের মধ্যে একটা বলতে পারেন ওদেরও একটা মানে রিয়েলাইজেশন হয়েছে যে না এটা ভুল যেটা আমরা করেছি ঠিক না দেখুন আলটিমেটলি ভেতরে ভেতরে কি আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না কিন্তু একটা জিনিস তো ঠিক যে ঝিমি এবং রিতম এরা যদি একসাথে থাকে এদের ঝামেলা বই কিছু হবে না এখন এরা একসাথে থাকবে কি থাকবে না যদিও ঝিমি ক্যামেরার সামনে শাখা সিঁদুর এগুলো মুছে দিয়েছে দেখুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এইটা ও প্রচুর ইয়ে হচ্ছিল যে ক্যামেরার সামনে ও শাখা সিঁদুর মুছে দিয়েছে হ্যাঁ অবশ্যই সেটা খুব বাড়াবাড়ি করেছে সেটা ভীষণ নাটুকে করেছে এবং শুনছিলাম না কি ও সিঁদুর এবং শাখা এগুলো করেছে নাকি অন্য নামে কেস ফেস এগুলো নিয়েও নাকি ধর্মের ইয়ে হয়েছে তো আমার কথা হচ্ছে ধর্ম নিয়ে অবশ্য এটা হতে পারে বা আমাদেরও যে জিনিসটা যেমন দেখে খারাপ লাগছে একটা বৃহস্পতিবারের দিন কেউ শাখা সিঁদুর খুলে দিলে তাকে ধর্ম নিয়ে কোনো কেস করা যায় কি না সেটা আমি জানি না তবে হ্যাঁ যে জিনিসটা করেছিল সেটা ডেফিনেটলি ভুল করেছিল এবং তার মা ওটাকে সাপোর্ট করেছিল এখন এদের লাইফে কি বলুন তো প্রতিদিনই কিছু না কিছু ঘটে তো সেইগুলোই তারা ভিডিওর মারফতে মানে ঘটে বা ঘটানো হয় বা একটা করে বলতে পারেন চমকদার কিছু থাকে তো সেগুলোই ভিডিওর মারফতে দেখানো হয় ঠিক আছে এখন মেন কথা হচ্ছে ধরুন এই দুদিন যেটা চিঙ্কিপাল বলছে যে ও সম্ভবত মানে বোধ ডাক্তার দেখাতে গেছিলো ও সম্ভবত ডাক্তার দেখাতে গেছিল ওই ঝিমিকে নিয়ে বোধহয় সিস্ট বা ওর নিজেরই বোধহয় তো সেই জন্য সম্ভবত ভিডিও করেনি বা সম্ভব হয়নি অবশ্যই ডাক্তার দেখাতে গেলে তো এত টাইম লাগে সমস্ত কিছু বা টেস্ট বা মেডিসিন তো সে সব কিছু টাইম হয় তারপরে বলছে যে আমার স্কুটিটা এত ভারী কেনা হয়ে গেছে স্কুটি তো আমার শরীরটা সত্যি কথা ওদের দুজনের ভীষণভাবে খারাপ এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যেরকম নেচেভূতে বেড়ায় সবসময় এবং ওদের লাইফে তো একটা টেনশন মোটামুটি অবশ্যই আছে এখন মেয়ের ভবিষ্যৎ নিয়ে যাই না ওদের টেনশন আছে কি না বা মেয়েরও কোনো টেনশন আছে কি না মেয়ে মাঝে মাঝে লাইফ করে এবং নিজেকে একটা হিরোইন মনে করছে মোট কথা হচ্ছে মেয়ে কি চায় বা চিঙ্কিপাল কি চায় এরা দুজনেই জানে কি না সেটাই হচ্ছে সন্দেহ আজকে দর্শকদের সামনে ধরুন বলছে ঠিক আছে আমি ব্লগ দেখাচ্ছি বা দেখাচ্ছি এই দেখো মাছের ঝোল এই দেখো এই কিন্তু সেখানেও কিন্তু এক একটা করে এমন মানে পয়েন্ট ছুঁড়ে দেয় যেগুলো কিন্তু মানুষকে কন্ট্রোভার্সি দিয়ে দেয় ঠিক আছে এদিকে বলা হয়েছিল যে এদের বিরুদ্ধেও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধেও মুখ করা হবে তমুক করা হবে তো আলটিমেটলি তো আমরা সেরকম কিছু দেখতে পেলাম না যদিও এখন পুরোপুরিভাবে ফোকাসটা রীতমকে বোধহয় দেখলাম কবে একটা লাইভে পুরোপুরিভাবে ফোকাসটা কিন্তু এদের থেকে ঘুরিয়ে অন্যদিকে চলে যাওয়া হয়েছে এখন এরা হচ্ছে ভীষণই অল্প বয়স্ক দুজন ছেলে ছিল এবং এদের মধ্যে যে গণ্ডগোলটা ছিল এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখে এসেছি সেজন্য শুরুতে যতটা বেশি আমরা ইন্টারেস্ট দেখিয়েছি তারপরে কিন্তু আর ওদের কোনো বিষয়ে কিন্তু আমরা ইন্টারেস্ট দেখাইনি কিন্তু এইবারে যেটা হলো এইবারে একটা বিশাল বড় একটা জিনিস ক্রিয়েট করা হলো বা ক্রিয়েট করার চেষ্টা করা হলো কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু ওই আগেরটার মতোই হয়েছে মানে ঝিমি চলে এসেছে এবারে দেখুন ভবিষ্যতে ঝিমি রীতমের সঙ্গে সংসার করবে কি করবে না বা ওদের কি হবে সেটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার সেটা আমাদের সামনে যেরকম ব্লগ আসবে আমরা সেই অনুযায়ী ভিডিও করতে পারি আমার যেটা মনে হয় কন্ট্রোভার্সি ভিডিও হোক আর যে কোনো ভিডিও হোক আমরা যেটা দেখবো আমরা যেটা মানে কি বলবো আমরা যেটা দেখবো ধরুন ব্লগে বা ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি আমরা ভেতরে ভেতরে ফোন করে খবর নিয়ে হ্যাঁ এটা আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে আমি ভিডিও নামাচ্ছি আমি এই করছি এটা করতে পারি না এটা করাটাকে কন্ট্রোভার্সি ভিডিও বলে না তাহলে বলা যেতে পারে গোপন সূত্রে খবর নিয়ে দর্শকদের জানানো এবং কে কত গোপন সূত্রে খবর নিতে পারে এবং পার্সোনালি ফোনে যোগাযোগ করতে পারে তো সেই নিয়ে আচ্ছা ফোনে যোগাযোগের একটা কথা মাথা এলো সেটা হচ্ছে যে চিঙ্কিপাল আজকে বলছে যে ওকে নাকি অনেকে ফোন করছে তো তোমরা কেউ ফোন করো না বুঝলে তো কারণ আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাই না এটা বোঝাই যাচ্ছে যে যারা ওকে ফোন করছে নিশ্চয়ই ভেতরের খবর কারণ দুদিন ব্লগ দিচ্ছেন না তো ভেতরে কি হচ্ছে ভেতরের খবর জানার জন্য কিন্তু চিঙ্কিপালকে পালকে আলদ ফোন করে উত্তপ্ত করা হচ্ছে এবং সেখানে যদি কিছু পাওয়া যায় একটা যদি কিছু পাওয়া যায় সেটা নিয়ে আবার অনেক কিছু কন্ট্রোভার্সি হয়ে যাবে অনেক ভিডিও হয়ে যাবে তো এইরকমভাবে মানে এরা অ্যাকচুয়ালি এতটাই কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার হয়ে গেছে এরা যদি কন্ট্রোভার্সি নাও করে না মানে এদের নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু বন্ধ হবে না আমরা যারা ভিডিও করছি এদের কিছু একটা দেখলেই ভিডিও করছি এবং দেখুন আপনারাও অন্য কিছুতে ভিডিও দিলে এত দেখেন না কিন্তু এই পাল কী করছে তার মেয়ে কী করছে এটার ভিডিও দিলে আপনারা খুব ভালোবাসেন খুব পছন্দ করেন তো সেই জন্য ভিডিওগুলো চলছে এবারে কথা হচ্ছে যে আজকে এরা এতটাই নিজেদেরকে সেলিব্রিটি করে নিয়েছে ইস সেলিব্রিটি ঠিক আছে হ্যাঁ কুখ্যাত সেলিব্রিটি বলা যেতে পারে বিখ্যাত যাই না বিখ্যাত কুখ্যাত দুটোই বলা যেতে পারে কারণ বিখ্যাত তো অবশ্যই এরকমভাবে নাম বললেই ধরুন চিনতে পারবে না মানুষ তো তো সেখানে এই যে এদের যতই এরা চেষ্টা মানে এদের থেকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না বা এরা নর্মাল ব্লগ দেবে কিন্তু তাতেও কিন্তু মানুষজন এই জিনিসগুলো কিন্তু সহজে বেশি ভুলতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার ছেলেটিও তো বিভিন্ন রকম ঘুরতে যাওয়ার ব্লগ করছে মানে ঋতমের কথা বলছি হিন্দিতে ব্লগ করছে যদিও হিন্দি ভালো বলতে পারছে না তো যাই হোক এখানে কার কি এই টোটাল ঘটনাটাতে কার কী ভালো হলো খারাপ হলো জানি না তবে একটা জিনিস ঠিকই মানে আগে যেরকম ছিল সেরকমই আমরা দেখতে পাচ্ছি সেই ঝিমি তার বাপের বাড়ি দিয়েই চলে এসেছে যাই না এবার পরবর্তীকালেও শ্বশুর বাড়ি যাবে কি যাবে না বা ওদের কোর্টকেসে কী হবে সেটা যখন ওরা যদি ব্লগে কিছু বলে তো সেটা নিয়ে আমরাও বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার দেখা করছি নেক্সট ভিডিও তো জন্য সবাই খুব ভালো থাকবেন বাই